আজকে ইমাম পরিষদ খুলনায় জেলাব্যাপী একটা ডাক দিছে, অনেক গাড়ি গেছে আলহামদুলিল্লাহ। আর আমাদের এখানে যারা খুলনায় যাইতে পারে না তাদের নিয়ে এখানে সমাবেশটা হয়েছে, আপনারা খুশি না বেজার? আলোচনা যা হয়েছে আমার আর কথার দরকার হয় না, তবে একটাই কথা, সেটা হলো এই, নূপুর শর্মারে লালন পালন করতেছে মোদি সরকার, নবীন কুমারকে লালন পালন করতেছে মোদি সরকার। ভারত, সেই ভারতবর্ষের থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত 60,000 বার মুসলমানের পরে হামলা করেছে, করতে করতে মুসলমানের মূল গাছের পরে আঘাত করেছে। এখন এই আঘাত মুসলমান সহ্য করতে পারবে কিনা তা জাহিদ ভাই বলে গেছে, আড়ি বাজায় বুঝতেছে। আমার ভাইরা বাবারা, মুসলমানের গুলি পিঠে লাগে না, বুকে লাগে। হযরত জাফরের তৈয়ার জিহাদ থেকে যখন শহীদ হয়ে চলে গেলেন, এই জিহাদ থেকে যাওয়ার পরে 50টার মতন তীরের আঘাত বুকে লাগছিল, একটা তীর পিঠে লাগে নাই। আমার উত্তরসূরি